হ্যালো এভরিওয়ান, আমি অরূপ স্যার বলছি। আমি ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের উপরে কিছু এমসিকিউ কোশ্চেন এবং অ্যান্সার তৈরি করেছি এবং আমি তোমাদের গ্রুপে পাঠাচ্ছি। তোমরা প্রত্যেকটা কোশ্চেন ভালোভাবে দেখো এবং অ্যান্সারের সাথে মিলিয়ে নাও। এতে তোমাদের এখন পরীক্ষা এবং পরবর্তী ক্ষেত্রে অনেক সুবিধা হবে। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। প্রথম কোশ্চেন, ইন অর্থোগ্রাফিক পজিশন দ্য ফ্রন্ট ভিউ ইজ প্রজেক্টেড অন। এখানে একটা অবজেক্ট দেখানো হয়েছে, ফ্রন্ট ভিউটা এলিভেশন প্রজেক্টেড কোথায় হয়েছে, না ভার্টিক্যাল প্ল্যান। Second question, which one of the following is not principal plan of projection? Plan of projection এ আমরা জানি horizontal পেয়েছি, vertical পেয়েছি, সুতরাং auxiliary। The angle that aspect line make with each other 120 degree apart. Which the following is solid bounded by plane surface? Plane surface বলেছি। এখানে plane surface আছে, conical surface আছে, circular surface আছে। Plane circle circleটা কোনটা? Bounded by plane circle, plane surface। আমাদের ঘরে যেমন floorটা একটা plane surface, wallটা plane surface, roofটা plane surface। এখানে plane surface হচ্ছে যে figureটা আছে number A, এই যে figureটা আছে সেটা হচ্ছে plane surface। Identify the isometric projection from the following figure. অনেকগুলো প্রজেকশন দেওয়া আছে, আইসোমেট্রিক কি হয় না, এটা 30 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রজেক্ট করা থাকে। সুতরাং বি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। এখানে দেখানো হচ্ছে যে লেভেল এ কোথায় অবস্থান করছে, ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। এটা ফার্স্ট কোয়াড্রেন্ট। এখানে যে অবজেক্ট আছে, যেখানে এলিভেশন লেখা আছে, প্ল্যান লেখা আছে, এটা দেখো ফার্স্ট কোয়াড্রেন্টে আছে। সুতরাং এটা ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থান করছে। আইডেন্টিফাই দ্য অর্থোগ্রাফিক পজিশন। আগে করলাম আইসোমেট্রিক, এখন অর্থোগ্রাফিক পজিশন। অর্থোগ্রাফিক পজিশন আমরা দেখেছি একটা আইসোমেট্রিক ভিউ থেকে আমরা অর্থোগ্রাফিক পজিশন বের করি। আইসোমেট্রিক ভিউ হচ্ছে 3D ডাইমেনশন, অর্থোগ্রাফিক পজিশন হচ্ছে 2D ডাইমেনশন। এখানে সি যে ছবিটা আছে এটা হচ্ছে অর্থোগ্রাফিক প্রজেকশন, ঠিক আছে? তাহলে সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, মাঝে তব কথা নাই সে কথায় আমার, দ্য ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন দ্য অবজেক্ট ইজ পুট। ফার্স্ট অ্যাঙ্গেল পজিশনে তোমরা দেখতেই পাচ্ছ একটা অবজেক্ট আছে, সেটা কোথায় না ফার্স্ট কোয়াড্রেন্টেই রাখা হয়েছে, ফার্স্ট কোয়াড্রেন্টেই রাখা আছে। সুতরাং ফার্স্ট অ্যাঙ্গেল পজিশনে অবজেক্টটাকে আমরা ফার্স্ট কোয়াড্রেন্টেই রাখি। এখানে একটা ছবি দেখা যাচ্ছে, তার এখানে বলেছে আইসোমেট্রিক ভিউ। আইসোমেট্রিক ভিউ 30 ডিগ্রি অ্যাঙ্গেলের উপরে থাকে, দুদিকে হরিজন্টালের উপরে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। সুতরাং এখানে কারেক্ট অ্যান্সার হচ্ছে সি, সিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে? Which of the following is the symbol of first angle projection? A এবং B। আমরা কি ফার্স্ট অ্যাঙ্গেলের পজিশনে যেই দিকে দেখব সেই দিকেই প্লেস করি, যেই দিকে দেখব বাঁ দিক দিয়ে দেখছি ডান দিকে প্লেস করব। ফার্স্ট অ্যাঙ্গেল পজিশনে বাঁ দিকে দেখলে ডান দিকে প্লেস করব, এখানে বাঁ দিক দিয়ে দেখছি সেখানে ডান দিকে প্লেস করব, ঠিক আছে? সুতরাং এ হচ্ছে ফার্স্ট অ্যাঙ্গেল পজিশনের সিম্বল।